সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত ব্যাংক কোশ্চেন আলোচনার ধারাবাহিকতায়। আজ আমরা বাংলাদেশ কৃষি ব্যাংক ক্যাশ অফিসারের রিটার্ন ম্যাথ অংশের সমাধান করব। চলুন মূল আলোচনায়। কোশ্চেন এতে বলা হচ্ছে the sum of three numbers in arithmetic progression is 30 and the sum of their square is 318. Find the numbers. The question is about the arithmetic series. Here, three numbers যোগফল 30 এবং তাদের বর্গের যোগফল 318 হলে নাম্বার তিনটি কত হবে? আমরা ধরে নিলাম ফার্স্ট নাম্বার হবে এ ধরে নিলাম। তাহলে সেকেন্ড নাম্বার হবে এ প্লাস ডি, থার্ড নাম্বার হবে এ প্লাস 2d। যদি প্রথম পদ এ হয়, সাধারণত ডি হয়, তাহলে প্রথম পদ এ, দ্বিতীয় পদ তৃতীয় পদ। তাহলে প্রশ্ন মতে কি বলেছে? According to question, প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ প্লাস তৃতীয় পদ ইকুয়াল 30। তাহলে 3a প্লাস 3d ইকুয়াল 30 বা a প্লাস d ইকুয়াল 10। আবার যদি আমরা এর মান বের করি, a ইকুয়াল 10 মাইনাস d। একটা সমীকরণ নেই, এটা আরেকটা সমীকরণ নেই। পরবর্তী কন্ডিশনে বলেছে এদের এ স্কোয়ারের বর্গের সমষ্টি কত হবে? এ প্লাস ডি ইকুয়াল এ প্লাস ডি স্কোয়ার প্লাস এ প্লাস 2d স্কোয়ার ইকুয়াল 380। দেন স্কোয়ার প্লাস এ প্লাস ডির মান 10 উপরে স্কোয়ার প্লাস এ প্লাস ডি লেখা যায় তো স্কোয়ার ইকুয়াল 318 স্কোয়ার প্লাস এটার মান কত? 10 প্লাস ডি, তারপরে স্কোয়ার, এ 100 পার করে দেবো আমরা, 318 মাইনাস 100 বা স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2ab, তার মানে 20 ডি প্লাস ডি স্কোয়ার ইকুয়াল 218 স্কোয়ার প্লাস 20 ডি প্লাস ডি স্কোয়ার ইকুয়াল 218 মাইনাস 100। Square plus 280 plus d square equal 180. Then amra মান বসাবো। এর মান কত? 10 minus d, তাহলে 10 মাইনাস ডি স্কোয়ার প্লাস 20 ডি প্লাস ডি স্কোয়ার ইকুয়াল 180 ইকুয়াল 10 স্কোয়ার মাইনাস 20 ডি প্লাস ডি স্কোয়ার, আমরা এই মাইনাস ভ্যালু স্কোয়ার সূত্র ফেলব, প্লাস 20 ডি প্লাস ডি স্কোয়ার equal 180. Then 20D 20D, তাহলে 2D স্কয়ার ইকুয়াল 180 মাইনাস 100, অতএব D স্কয়ার ইকুয়াল 18/2, D ইকুয়াল 9 to the root বা 3। তাহলে প্রথম নাম্বার হবে কত a, তাহলে এর মান কত a ইকুয়াল 10 মাইনাস d মানে 3, a ইকুয়াল 7। তাহলে সেকেন্ড নাম্বার হবে 7 + 3 ইকুয়াল 10 + 3 ইকুয়াল 13। তাহলে নাম্বার তিনটা হবে 7, 10 and 13 answer।